আপাসার গল্প মানেই একটা দারুণ বিষয়, একটা দারুণ প্লট, একটা দারুণ এন্ডিং, এবং গল্পের বিষয়বস্তু এমনই যে জীবনের এমন একটা দিক সেখানে ফুটে ওঠে যেটা একদম অপ্রত্যাশিত, যেটা আমরা ভাবতেই পারি না। আমি যখন ছোট গল্প পড়ি তখন গল্পের মাঝামাঝি যখন যাই তখন আন্দাজ করার চেষ্টা করি যে গল্পের শেষে কী আছে, কী হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে একটু অনেকটা মিলে যায়, অনেকটা কাছাকাছি আসে কল্পনার ইত্যাদি। কিন্তু মাপাসার গল্পে আমি যে কটা গল্প পড়েছি ভাবাই যায় না এত অপ্রত্যাশিত চমক শেষে থাকে, এবং জীবনের এত গভীর পর্যন্ত তিনি দেখিয়ে দিতে পারেন, তিনি বুঝিয়ে দিতে পারেন। আজকে তেমনি একটি গল্প, দ্য ডায়মন্ড নেকলেস, অসাধারণ একটি গল্প, অসাধারণ জীবনের কথা, দ্য ডায়মন্ড নেকলেস। দ্য ডায়মন্ড নেকলেস একটি মেয়ের জীবনের কথা, একটি মেয়ের জীবনের গল্প। এই মেয়েটির নাম লুইসেল। ওর জীবনের অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু তার বিয়ে হলো একজন ক্লার্কের সাথে। স্বভাবত বোঝাই যাচ্ছে যে ক্লার্কের তো তেমন এত বেশি বেতন নেই যে একটা অসাধারণ লাক্সারি জীবন সে স্ত্রীকে দিতে পারবে। কিন্তু স্ত্রীকে ভীষণ ভালোবাসেন তিনি, এবং সব ভীষণ কেয়ারিং, স্ত্রী যাতে কোনো অসুবিধা না হয় তার সাধ্যমতে তিনি দামি পোশাক, খাবার দাবার সমস্ত কিছুতে তিনি স্ত্রীকে ভীষণ স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করেন। কিন্তু লুইসেল তাতে কোনো তার সন্তুষ্টি নেই। তার মনে হতো যে এটা খুব ভালো একটা যদি ফ্ল্যাট হতো, খুব ভালো একটা বাগান বাড়ি হতো, এরকম সবসময় সে ভিতরে একটা অ্যাংজাইটির মধ্যে, একটা অসন্তোষের মধ্যে সে দিন কাটাতো। স্বামীটি চাকরি করতেন এডুকেশন ডিপার্টমেন্টে। একদিন এডুকেশন মিনিস্টার পার্টি দেবেন এবং সেই নিমন্ত্রিতদের তালিকাতে লুইসেলের নাম রয়েছে, এবং স্বামী সেই নিমন্ত্রণ পত্রটি স্ত্রীর হাতে এনে দিলেন। তো লুইসেল খাম ছিঁড়ে নিমন্ত্রণপত্র বের করলেন, কিন্তু খুশি হতে পারলেন না যে হ্যাঁ ঠিক আছে, তুমি তো কার তো এনে দিলে, কিন্তু আমি কি পরে যাব ওই পার্টিতে? যাওয়ার মতো কি আমার কোনো পোশাক আছে? আমার জুতো আছে? আমার অলংকার আছে? আমার কি আছে? স্বামী বললেন যে তুমি তো মন খারাপ করছো কেন, আমি তো সব জোগাড় করব, আমি তোমার দামি পোশাক জোগাড় করব, সমস্ত কিছু, তুমি এত তোমার মন খারাপ করো না। এবং স্বামী দামি পোশাক নিয়ে এলেন, জুতো নিয়ে এলেন, সমস্ত কিছু, এবং স্ত্রী সমস্ত কিছু সাজসজ্জা করে তাকে দারুণ লাগছে। লুইসেল বলছেন যে ঠিক আছে, সবই তো হলো, কিন্তু গলায় একটা অলংকার ভালো না হলে কি আর হয় নাকি? স্বামী বললেন যে আমার মনে হচ্ছে অলংকারের চেয়েও তুমি যদি তোমার খোঁপাতে টাটকা একটু ফুল গুঁজে নাও তাহলে কিন্তু দারুণ লাগবে। লুইসেল বলে যে ওইসব ছাড়ো তো, ওই ফুল টুল ওগুলো একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানসিকতা, ওগুলো ছাড়ো, অলংকার না হলে হবে না আমার। তো লুইসেলের একজন বান্ধবী ছিল, ধনী বান্ধবী, তার নাম জেনি। লুইসেল ভাবল জেনির কাছ থেকে একটা অলংকার ধার নিয়ে গলায় পড়ে যায়, কিন্তু তো পার্টিটা তো অ্যাটেন্ড করি, যেমন ভাবা তেমনি কাজ। জেনির কাছে গেল এবং জেনিকে বললো যে আমি এরকম একটা অলংকার আমাকে ধার দাও আর কি গলাতে। তো জেনি বলছে ঠিক আছে তুমি নাও, বলে তার সমস্ত সেট ওই বের করে দিলেন, প্রচুর অলংকার, দারুণ দামি দামি সব সেট। এবং সে সমস্ত লুইসেল দেখল, এবং দেখার পরে তার মনে হচ্ছে যেন মানে ঠিক আছে, ভীষণ অলংকার, সেগুলো ভীষণ দামি, কিন্তু ঠিক যেন তাকে ম্যাচ করবে না এরকম আর কি। তো সে বললো যে তোমার আর কিছু নেই? তখন জেনি আরেকটা সেট বের করে নিয়ে এলো, এবং সেটা ছিল একটা ডায়মন্ড নেকলেসের সেট। এবং সেটা দেখে লুইসেল এত মুগ্ধ যে তাকে এটা দারুণ মানাবে, সে বললো এটা কি তুমি দিতে পারবে আমাকে? জেনি বললো হ্যাঁ নিশ্চয়ই, যাও তুমি নিয়ে যাও এটা। এবং সেই ডায়মন্ড নেকলেস নিয়ে বাড়ি ফিরল লুইসেল, এবং সমস্ত সাজসজ্জার পরে যখন সেই নেকলেসটা সে পরলো তাকে এত এত ভালো লাগছে, সে একদম মনে হচ্ছে যেন একটা একটা স্বর্গের পরীর মতো সে। এবং সে পার্টিতে এসে পৌঁছালো, এবং পার্টির লোকজনও সমস্ত তাকে দেখে ভীষণ মুগ্ধ, সবাই তার সাথে হাত মেলাতে চায়, সবাই তার নাম জানতে চায়, সবাই তার সঙ্গে কথা বলতে চায়, সবাই তার সাথে নাচতে চায়। এবং লুইসেল তো ভীষণ আনন্দিত, ভীষণ খুশি, সে হাসছে, সে অঙ্গভঙ্গি করছে, সে কথা বলছে,
দারুণ স্ফূর্তি তার। পার্টি চলল ভোর চারটে পর্যন্ত এবং তারপরে লুইসেল ক্যাব ভাড়া করে বাড়ি ফিরল এবং বাড়িতে এসে সে আয়নার সামনে নিজেকে আরেকবার দেখছে এবং আয়নার সামনে যখন সে দাঁড়ালো সে দেখছে তার গলার নেকলেসটা নেই এবং তার ছাতি একদম ধক করে উঠেছে যে নেকলেসটা গেল কোথায়। এবং সে ভালো করে গলাতে দেখছে যে খুলে টুলে গেছে নাকি কোথাও, পোশাকের মধ্যে কোথাও আটকে গেছে কিনা, কোথাও ঘরে পড়লো কিনা, এবং সে চিৎকার করতে শুরু করেছে যে আমার নেকলেস হারিয়ে গেছে, স্বামী ছুটে এসেছে এবং কোথায় হারালে তুমি, তোমার তুমি ঠিক যখন পার্টি শেষ হলো তুমি খেয়াল করো তো তোমার গলায় তখন কি নেকলেস ছিল। লুইসেল বলছেন যে হ্যাঁ মনে হচ্ছে তো আমার ছিলই নেকলেস গলাতে। স্বামী বলছেন যে তাহলে কি ক্যাব থেকে যেখান থেকে নামলে ট্যাক্সি থেকে সেখান থেকে বাড়ি আস্তে আস্তে কি পড়ে গেল, আচ্ছা দেখি তো আমি যাই বলে সেই যে পত্রগুতে হেঁটে এসেছিল সেই পথটা স্বামী খুঁজে খুঁজে গেলেন কিন্তু নেই। স্বামী বলছেন তুমি বোধহয় ক্যাবে ওই ট্যাক্সির মধ্যে ফেলে এসছো, ট্যাক্সির নাম্বারটাকে টুকে রেখেছো। এবং সেই ট্যাক্সি খোঁজা হলো, পুলিশে কমপ্লেন লজ করা হলো, এক সপ্তাহ ধরে খোঁজাখুঁজি হলো কিন্তু নেকলেস আর পাওয়া গেল না। তাহলে এখন হবে কি, কারণ বান্ধবীকে তো ফেরত দিতে হবে, তার নেকলেস তো ফেরত দিতে হবে। স্বামী বলল যে ঠিক আছে চলো আমরা বাজারে যাই, ওই রকমের নেকলেস কিনে ফেরত দিয়ে দেবে তুমি। এবং দুজনে মিলে জুয়েলারি দোকানে এলো, আসার পরে সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখছে কিন্তু ওই রকম নেকলেস নেই, একদম হুবহু এরকম নেকলেস নেই। এবং খুঁজে খুঁজে যখন তারা হতাশ তখন একটি দোকানে দেখছে ওই রকমই একটি ডায়মন্ড নেকলেস, একেবারে হুবহু এরকম। তারা দোকানদারকে জিজ্ঞেস করলো যে কত দাম এটার, দোকানদার বলল 40,000 ফ্রাঙ্ক। এত টাকা, কিন্তু এত টাকা তো লুইসেলদের পক্ষে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। কিন্তু তবু লুইসেল এবং তার স্বামী অনুরোধ করলো যে আপনি 3 দিন অন্তত এটাকে দোকানে রাখুন, আমরা টাকা জোগাড় করে এই ডায়মন্ড নেকলেসটা আমরা নিয়ে যাব। দোকানদার বলছেন ঠিক আছে আমি আপনাদের অনুরোধ মতো আমি 3 দিন রাখবো দোকানে, আপনারা টাকা নিয়ে আসুন। এবং সমস্ত যাদের যেটুকু জমা টাকা ছিল সেখান থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি 19-20 হাজার ফ্রাঙ্ক মতো হচ্ছে, কিন্তু আরও 19-20 হাজার ফ্রাঙ্ক, এতটা টাকা, এখান থেকে একটু ধার, সেখান থেকে তার কাছ থেকে 1,000 ফ্রাঙ্ক, তার কাছ থেকে 500 ফ্রাঙ্ক, এরকম ধার করে 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 কোনো মতে টাকাটা 40,000 ফ্রাঙ্ক তারা করল। এবং সেই টাকা দিয়ে নেকলেসটা কিনে নিয়ে এলো লুইসেল এবং জেনিকে গিয়ে সেই নেকলেস ফেরত দিল। স্বভাবতই এত ধার হয়ে যাওয়ার পরে এর ফলে লুইসেলের জীবনে বিশাল পরিবর্তন ঘটল, কেননা এত ধার শোধ করতে হবে তার দুশ্চিন্তা। এবং সে খরচ কমাতে শুরু করলো, সে নিজে ঘর মুছতে শুরু করলো, নিজে রান্না করা, খাবার দাবার জিনিসপত্র খুবই কম কম খেয়ে টাকা জমানো। এবং 10 বছরের মধ্যে সে এত বুড়িয়ে গেল, এত জীর্ণ শীর্ণ হয়ে গেল যে সে যেন একটা অন্য মানুষ। এবং এই 10 বছর পরে একদিন রাস্তাতে হঠাৎ করে জেনির সঙ্গে তার দেখা হলো। তো জেনি তো তাকে চিনতেই পারেনি, লুইসেলই বলল যে গুড মর্নিং জেনি। তো জেনি তো অবাক হয়ে তাকিয়ে আছে, জেনি বলছে যে কি আমি তোমাকে তো ঠিক চিনতে পারছি না, তুমি কোথাও কিছু ভুল করছো। লুইসেল বলছে না না আমাকে চিনতে পারছে না জেনি, আমি লুইসেল। জেনি একদম বিস্মিত, তুমি লুইসেল, তোমার এ কি দশা হয়েছে, তুমি এরকম হয়ে গেছো কেন, এত জীর্ণ রোগা এরকম হয়েছ কেন তুমি। তো লুইসেল বলল যে আমার এইরকম দশার জন্য তুমি দায়ী। জেনি বিস্মিত, আমি দায়ী, আমি আবার তোমার কি করলাম। লুইসেল বলল তোমার মনে পড়ে তোমার কাছ থেকে আমি একটি ডায়মন্ডের নেকলেস ধার নিয়ে গিয়েছিলাম। জেনি বলল হ্যাঁ ধার নিয়ে গিয়েছিলে এবং তুমি তো ফেরতও দিয়ে গেছ। লুইসেল বলল আমি যেটা ফেরত দিয়েছি, আমি তোমার কাছ থেকে যেটা নিয়ে গেছিলাম সেটা হারিয়ে ফেলেছিলাম, আর তারপর ওই রকম একটা ডায়মন্ডের নেকলেস বানাতে আমাদের সমস্ত কিছু জমানো টাকা শেষ হয়ে গেছে, আমরা প্রচুর দেনার মধ্যে পড়ে গেছি, আর সেই সমস্ত দেনার মধ্যে পড়ে আজ আমার এই দশা হয়েছে। লুইসেল বলল ওম সরি, জেনি বলল
ও মা, এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো লুইসেল? আমি যে তোমাকে নেকলেসটা দিয়েছিলাম সেটা তো একটা ইমিটেশনের নেকলেস, একটা নকল গয়না। ওর দাম তো মাত্র 500 ফ্রাঙ্ক। এখানেই গল্পটা শেষ। এরপর পাঠকের মধ্যে শুরু হবে তোলপাড়। যে সামান্য একটু ভুলের জন্যে লুইসেলের জীবনে কি বিশাল বিপর্যয় নেমে এসেছিল। সে যদি তার নিজে যেসব জিনিসপত্র তার ছিল, তার যেটুকু আয় রোজগার ছিল, তার মধ্যেই যদি তার সন্তুষ্টি থাকতো, তার জীবনে এই বিপর্যয় নেমে আসতো না। তার যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, সেই উচ্চাকাঙ্ক্ষায় তার জীবনে বিপর্যয় নেমে এসেছে, তার জীবনকে একদম মরুভূমি করে তুলেছে। এই হচ্ছে দ্য ডায়মন্ড নেকলেস।